অনেকেরই দামি গয়না পোশাক সংগ্রহের শখ থাকে, হীরা রত্ন বসানো পোশাক জুতো পরতে পছন্দ করে, নিজের ওয়াটার ড্রপের দামি জিনিস রাখেন। তবে এইসব কিন্তু যে কেউ চাইলে সংগ্রহ করতে পারবেন না, এর অন্যতম কারণ হচ্ছে এর দাম। ঘড়ির ব্যাপারে অনেকেই বেশ শৌখিন, অনেকেই নিজের পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ঘড়ি পরতে ভালোবাসেন, অনেকে বাড়িতে নানান ধরনের ঘড়ি জমাতে ভালোবাসেন। আমাদের দেশেও দামি ঘড়ির অভাব নেই, শাহরুখ খান থেকে অনন্ত আম্বানির দামি ও শৌখিন ঘড়ির কালেকশন কম জান না কেউই। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে নজর কেড়েছিল অনন্ত আম্বানির গ্র্যান্ড মাস্টার চাইম, এর দাম 18 কোটি টাকা। পকেট ফিলিপস সংস্থার এই ঘড়ি বিশ্বের দামি ঘড়িগুলোর একটি। তবে বিশ্বের সবচেয়ে দামি হাত ঘড়ি জানেন কি কোনটি? ঘড়িটির দাম 603 কোটি টাকার বেশি। দাম শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই ঘড়িটি মূল্যবান অনেক কিছুই যুক্ত আছে। চোখ ধাঁধানো সৌন্দর্য তার, যে কেউ দেখলেই আশ্চর্য হবেন বই কি। বিলাসবহুল ঘড়ির কথা উঠলে সবার আগে আসে যে দেশটির নাম সামনে, সেটি হলো সুইজারল্যান্ড। সেই সুইজারল্যান্ডের অন্যতম ঘড়ি নির্মাতা গ্র্যান্ডমাস্টার চাইম রেফারেন্স 6300 এর 10 ঘড়িটির বিপুল দাম উঠেছিল। তবে ফিলিপের সেই বহুমূল্য ঘড়িটিকেও হারিয়ে দিয়েছে গ্র্যাপ ডায়মন্ড হ্যালুসিনেন, হীরা জহরত বসানো সেই রাজকীয় ঘড়ির দাম $55 মিলিয়ন, যা 456 কোটি টাকা। 2019 সালে বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির তকমা পেয়েছিল সুইস কোম্পানি প্যাটেক ফিলিপের একটি ঘড়ি। 2014 সালে লন্ডনের বিখ্যাত ড্রপ ডায়মন্ডস জুয়েলারি হীরা ও বহুমূল্য রত্ন বসানো এই ঘড়িটি তৈরি করে, নাম দেয়া হয় গ্র্যাপ ডায়মন্ডস হ্যালুসিনেশন। ঘড়িটি 110 ক্যারেট নানা রঙের হীরা বসানো, এর ডায়ালটি বসানো আছে একটি পেল্লাই হীরা। নানা রঙের হীরা ও তাদের নানা রকম নিখুঁত নকশাও ঘড়িটিকে আরও আকর্ষণীয় করেছে। 2015 সালে গ্র্যাপ ডায়মন্ডস এমনই একটি ঘড়ি বাজারে এনেছিল যার দাম ছিল 331 কোটি টাকার মতো। এই ঘড়িতে 152 ক্যারেট নানান মাপের হীরা নিখুঁত খোদাই করা বসানো ছিল। ঘড়ির ডায়ালটি 38 ক্যারেট ডিম্বাকৃতির একটি হীরা। তবে গ্র্যাপ হ্যালুসিনেশনের ডিজাইন ও হীরার নকশা আরও সুন্দর বলে জানিয়েছে গ্র্যাপ ডায়মন্ডস। হ্যালুসিনেশন এখন বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি, মোট 30 জন অভিজ্ঞ ডিজাইনার জেমল্লিশ জোহরি মিলে তৈরি করেছে এই ঘড়িটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।